সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। পাবনার ঐতিহ্যবাহী চাস্কিয়ার খটখটি তাঁতের লুঙ্গি এত পপুলার, যেটা আসলে আপনার না চোখে দেখলে এবং না পড়লে বোঝা যাবে না। আমি এখন উপস্থিত আছি পাবনার ঐতিহ্যবাহী চাস্কিয়া আপনার এই গ্রামে। এই গ্রামে আপনার যে সকল তাঁতিরা লুঙ্গিগুলো বিক্রি করে, বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি, বিশেষ করে আরং কোয়ালিটি, এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে। এবং সর্বোচ্চ মানে কি বলবো, যেই মালগুলো আপনারা আরঙ্গে কোনো কথা বলতে পারবেন না, আমার কাছে আপনারা সাশ্রয় রেডি এই মালগুলো আপনারা পেয়ে যাবেন, চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে। অবশ্যই এই কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন, নিঃসন্দেহে সংগ্রহ করবেন, ভালো মানের ভালো কোয়ালিটিগুলো শুধুমাত্র পেয়ে যাবেন জয়পাড়ার কালেকশন। না, জয়পাড়ার কোয়ালিটি, জয়পাড়ার কালার আমরা দিতে, বুঝছেন? আচ্ছা, একটা সত্যি একটা কথা বলেন তো, জয়পাড়ার লুঙ্গি যেগুলো তৈরি হয়, চাস্কিয়ার লুঙ্গি, মাইকটা তাদের খটখটি লুঙ্গি ভালো না আপনার জয়পাড়ার লুঙ্গি ভালো? এরা হচ্ছে কি আমাদের সুতা বেশি, বুঝছেন? আমরা একটা লুঙ্গিতে আপনাদের চাষন চাষ, হ্যাঁ হ্যাঁ, চাষন করে 10,000 তার আছে এই সুতার ভিতরে, আর ওদের আছে কত ধরেন আপনার 7,000 তার। আচ্ছা, ওরা যে অহংকার করে বলে যে সর্বশ্রেষ্ঠ সর্বমানে সর্বযুগের ভালো লুঙ্গি, এর চেয়ে এখন বাংলাদেশ আর কোনো লুঙ্গি নাই। আর আমি আমার বক্তব্য কি জানেন মুরবি, আমি বলে যে পাবনার ঐতিহ্যবাহী লুঙ্গি চাস্কিয়ার উপর কোনো লুঙ্গি নাই। না, এটা হচ্ছে আমাদের সুতা বেশি, বুঝছেন? ওদের লুঙ্গিটা সিঙ্গেল লুঙ্গি, ওরে একটা ছানার ভিতরে 2টা তার, আমাদের 4টা তার, এজন্য তো তার বলে ওটাকে একটা ছানার মধ্যে 4টা তার, আমাদের 4টা, আর ওদের ওদের 2টা, তার মানে 2টা কম। অহংকার করে বলে যে এই যে লুঙ্গি গুলো, যেমন ওই যে আপনার সায়েন্স সিরাক স্যার, উনিও তো ওই একটা ভিডিও করছিল যে বাংলাদেশের সর্বোচ্চ মানের লুঙ্গি জয়পাড়ার লুঙ্গি, কিন্তু চাস্কিয়ার লুঙ্গি কিন্তু উনি ভিডিও করে নাই। না, ও তো আসে নাই এখানে, উনি আসে নাই, কিন্তু আসছে আমাদের মতো সাধারণ লোক। কি কথা ঠিক আছে না আপনার এই মালটা ভাই, কি আমরা সত্যি এই সুতার জন্যই আমরা আর পাস হয়ে যাচ্ছি, সুতার জন্য, সুতাটা খরচ বেশি পড়ে যায় আপনাদের, বেশি পড়ে যায়, দামটা বেশি পড়ে যায়, লুঙ্গিটা মোটা হয়, আর ওদের লুঙ্গি চিকন হয়। ও, ওদের লুঙ্গিটা চিকন হয়, সুতা কম, আপনার ওই 54 ভিতরেই ওরা সুতা দেবে আপনার 6,000-7,000 তার, বুঝছেন? আমরা 10,000 তার দিতে 54 ভিতরে, বহর 54 ওর ভিতরে 7,000 দিতে ওরা, আমরা দিতে 10,000 আমি কিন্তু কম পাবো না, আর আমি এখানে আসলে কিন্তু একটু কম পাবো না, কি আমি একটু কম পাবো না? কম না, অনেক কম পাবো। আরং একটা লুঙ্গি বিক্রি করে কত, 2,000-2,500, কি অস্বাভাবিক না? আপনি পরিশ্রম করেন কিন্তু আপনি মূল্যায়ন পান না, আর মূল্যায়ন পাচ্ছে বড় বড় কোম্পানি, তাদের লেভেলের জন্য তারা মূল্যায়ন পাচ্ছে, তাই না? কি কথা ঠিক না? আর আপনার কাছে আমি আসলে বলবো না এটা তো ভালো লুঙ্গি না, আর এই লুঙ্গির চেয়ে ভালো কোয়ালিটি না, তখন আমি আপনি আমার কী করুন, মাথা ফাড়াইলেও তা বিশ্বাস করুন না। আসলে যারা লুঙ্গি পরে তারা এত চিন্তা ভাবনা করে না, তারা চিনে ব্র্যান্ড, তারা চিনে এলো আপনার হাই কোয়ালিটি, তাই না? তারা কোম্পানির কোম্পানির ব্র্যান্ড অনুসারে চলে যায়। ওদের ওদের সুতা, বুঝছেন? ওদের সুতা ধরেন লেখাই, বুঝছেন? এই যে পাবনাতে দেখা গেছে অনেকে কম দামি লুঙ্গি এই ডিজাইন গুলো করে, সমস্যাটা হচ্ছে এটাই, জুতার মালগুলো করে। আর আপনার পাবনাতেই এই মালগুলো চলে বেশি, ঢাকার মানুষ এই লুঙ্গি গুলো নিবেই না, মানে নিতেই চায় না। না, সাদা নাই, না সাদাটা আবার খুব কম চলে, বুঝছেন? সাদা ডিসেন্ট তো খালি সাদাই আমার ডিসেন্ট, বুঝলেন? ইউনিক ডিসেন্ট, বুঝলেন? আমার হচ্ছে শুধু সাদা, সাদা করতে সাদার মধ্যে এই সব চেক করো, ট্রাক করে দেয়া যাবে, এক ট্রাক 6 মাস আগে দিয়ে দিবে, এক ট্রাক কত কোটি টাকার মাল দিচ্ছেন?
আপনাদের কতদিনের মধ্যে টাকাটা দেয়? টাকা দিয়ে দেয় চেক দেয় বলতে কি আপনার মিনিমাম তো 15 দিন ডিফারেন্স হয় নাকি? না তার মানে আপনার জয়পাড়া লুঙ্গি চাতে চাষ পাবনা ঐতিহ্যবাহী চাষকিয়া লুঙ্গি অনেক ভালো, গুণগত মান কোয়ালিটিও ভালো, আর এটার মধ্যে সুতাও ভালো। হ্যাঁ।